কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এগিয়ে চলছে 25টি মেগা সহ 127টি উন্নয়ন প্রকল্পের কাজ। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার ট্যুরিজম হাব হিসেবে গড়ে উঠবে কক্সবাজার। একই সাথে জাতীয় অর্থনীতির বড় একটি অংশ অর্জিত হবে এই পর্যটন জেলা থেকে। সজল দেবের ক্যামেরায় কক্সবাজার থেকে ফিরে আপেল মাহমুদের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর অবকাঠামোগত উন্নয়নের কারণে দ্রুত পাল্টে যাচ্ছে কক্সবাজারের চিত্র। পিছিয়ে পড়া জেলাটির উন্নয়নে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে পুরো কক্সবাজার জুড়ে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের রয়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প, পেকুয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও রয়েছে আইকনিক রেল স্টেশন, দোহাজারি থেকে কক্সবাজার ও রামুহতে ঘুমধুম রেল লাইন স্থাপন, আন্তর্জাতিক বিমানবন্দর, 6টি অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প, গভীর সমুদ্র বন্দর নির্মাণ। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করতে সাগরের বুকে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। উত্তাল সাগরকে বসে এনে এমন কর্মযজ্ঞ আগে কখনো দেখেনি কেউ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি কক্সবাজারের যে অমিত সম্ভাবনা রয়েছে এবং এটার যে একটি ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে, এটি উনি ওনার দূরদৃষ্টি দৃষ্টিভঙ্গি দিয়ে উনি এটি বিবেচনা করেছেন বলেই আজকে কিন্তু উনি কক্সবাজারকে এই মেগা সিটি হিসেবে সাজানোর জন্য কিন্তু উনি পরিকল্পনা গ্রহণ করেছেন। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে খুরুশকুলে নির্মাণ করা হচ্ছে 139টি ভবন। জীবনে কল্পনা করি না যে একটা ইট জোগাড় করে আমরা যে বাসা বাড়িতে থাকবো সেরকম কোনো আর্থিক অবস্থা ছিল না। নামাজে নামাজে আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। অপরিশোধিত তেল মজুদে মহেশখালীতে নির্মাণ করা হয়েছে ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প, যা দেশে তেলের চাহিদা ও যোগানের সাথে ভারসাম্য রক্ষা করবে। এই প্রকল্পটি চালু হলে বাংলাদেশ সরকারের বছরে প্রায় 800 কোটি টাকার মতো সাশ্রয় হবে এবং আমরা যে তেল আমাদের মহেশখালী থেকে চিটগাং পর্যন্ত বা কুতুবদিয়া থেকে চিটগাং পর্যন্ত নিতে আমাদের প্রায় 10 থেকে 12 দিন লাগতো, সেটা আমরা 48 ঘন্টার মধ্যে নিতে পারবো। চলতি বছরেই চালু হতে যাচ্ছে 700 মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। এ প্রকল্পের সাথে এগিয়ে চলছে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। আমরা আশা করতেছি যে নেক্সট মান্থে আমরা ট্রায়াল রানে যাব এবং ফাইনালি আমরা ডিসেম্বর 2023-এ আমরা চালু করতে পারবো। ইতোমধ্যে যেসব মেগা প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হয়েছে তা দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক হাব হতে যাচ্ছে মাতারবাড়িতে। এখানে একদিকে যেমন গভীর সমুদ্র বন্দর, আরেকদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে যেমন দেশের অর্থনীতিতে আসবে সুবাতাস, আরেকদিকে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, মাতারবাড়ি, কক্সবাজার।